নান্দনিক স্থাপত্যশৈলী আর নিসর্গ সবুজে ঘেরা সুবিন্যস্ত গেটেড কমিউনিটি রিভেরা পার্ক সিটি সম্পূর্ণরূপে প্রস্তুত এখনই আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজীব হাসান ফ্রম রিভেরা পার্ক সিটি। আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন এক্স্যাক্টলি আমিনবাজার পাওয়ার স্টেশনের অপোজিট সাইড রিভেরা পার্ক সিটি। এখন আমি হচ্ছে রিভেরা পার্ক সিটির মূল 80 ফিট যে অ্যাভিনিউ রোড, এই অ্যাভিনিউ রোডের সামনে যেটা দেখছেন আপনারা পিছনে একটা গেট আছে, এটা হচ্ছে অটো গেট, যেটাতে কোনো ম্যানুয়াল অ্যাক্টিভেশন নেই। অটো গেট মিন্স হচ্ছে একটা RFID কার্ড আছে, যেটা হচ্ছে ব্যাঙ্কের ATM কার্ডের মতো অনেকটা দেখতে। RFID কার্ড মিন্স হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, যেটার মাধ্যমে হচ্ছে এই গেটটি ওপেন হয়। এই গেটটি ওপেন হবে আপনি যখন এই গেট থেকে যে জাস্ট 20 মিটার্স দূরত্বে থাকবেন, তখনই গেটটি অটো ওপেন হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গেটটি ওপেন হচ্ছে, লেটস সি। ওকে ভিউয়ার্স, লেটস সি হাউ টু ওপেন দ্য গেট। ভিউয়ার্স, আমি এখন যে রুটটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের প্রজেক্টের 1 নম্বর রুট, ঠিক আছে। এটা হচ্ছে 40 ফিটস। আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাড়ি আছে নর্থ ফেস, এটা হচ্ছে 5 কাঠা জমির মধ্যে আমাদের বাড়িটি আছে ডুপ্লেক্স। আমি এখন আপনাদেরকে ভিতরে দেখাবো কীভাবে কী করছি কী আছে, লেটস সি। এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, একটা বাড়িতে ঢোকার জন্য ইন্ডিভিজুয়াল আমি এটা খুলছি। তো এখন আমরা এই যে গেটের ভিতর দিয়ে ঢুকলাম, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন এটা হচ্ছে আমাদের এই প্রতিটা ইন্ডিভিজুয়াল বাড়ির জন্য একটা পার্কিং এরিয়া থাকে। এই পার্কিং এরিয়াতে আমি আছি। এখানে আপনি 5 কাঠা একটা বাড়িতে 3টা গাড়ি খুব অনায়াসে আপনি পার্কিং করতে পারবেন সুন্দরভাবে। আমার ঠিক ডান পাশে আপনি যে জায়গাটা দেখছেন আপনারা, এটা হচ্ছে একটা সবুজ ঘাসে ভরা একটা লন। আপনারা চাইলে আপনার বাচ্চা কাচ্চা এখানে সুন্দর করে খেলাধুলা করতে পারবে। তার পাশাপাশি হচ্ছে আপনারা সকালবেলা শীতের দিনে সবুজ ঘাসে শিশির ভেজা মাটিতে হাঁটতে পারবেন কেউ যদি চান। এখন আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি, খুবই সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা, চাইলে এখানে কেউ শুয়ে থাকতে পারবে খুব ভালো লাগবে। এখানে একটু কর্নার যদি ফলো করেন সুন্দর একটা বাঁশ ঝাড় এখানে আছে, আমরা একটু দেখবো এখন সেই বাঁশ ঝাড়টা কত সুন্দর একটা বাড়ির কর্নারে সেট করা যায়। আপনারা চাইলে ঠিক এইভাবে এত সুন্দর একটা বাঁশ ঝাড় এখানে দিতে পারবেন। এই যে গার্ডেনটা দেখছেন এখন পিছনে একটা দেখেন দোলনাও আছে, এখানে চাইলে এরকম সুন্দর একটা দোলনা সেট করতে পারবেন। এখানে বাচ্চারা বসলো, একটু বিকেলবেলা বসে একটু আলো বাতাস খাওয়া গেলো আর কি, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের পার্কিং এরিয়াটা আবারও, আপনারা একটু ভালো করে ফলো করেন। এখানে একটা পার্কিং এরিয়া আছে যেখানে আমাদের প্রতিটা 5 কাঠা বাড়িতে হচ্ছে টোটাল 5টা বাড়ি পার্কিং হয়। তার মধ্যে হচ্ছে ভিতরে হচ্ছে 3টা গাড়ি আপনি খুব ইজিলি পার্কিং করতে পারবেন, আর তার পাশাপাশি স্ট্রিট পার্কিং আছে আমাদের 2টা, যেখানে আপনি 2টা গাড়ি রাখতে পারবেন। তার মানে টোটাল হচ্ছে 5টা পার্কিং। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এন্ট্রি ফেয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো দরজা আছে। প্রথম ডোরটি হচ্ছে আমাদের ড্রয়িংয়ে যাওয়ার জন্য, যেটা একটা স্মার্ট লকের মাধ্যমে আপনি ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি পাসওয়ার্ড দিচ্ছি। এখন দেখুন দরজাটা খুব সুন্দর করে ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ে যাওয়ার জন্য। অল্টারনেট যে ডোরটি আছে সেটা দিয়ে হচ্ছে আপনি আমাদের লিভিং রুমে যেতে পারবেন। এটা কোনো স্মার্ট লক দ্বারা না, এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাক্টিভিটি এখানটা, এই যে আমি এখন দেখাচ্ছি এখানে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, দিস ইজ লিভিং রুম, আমি এখন যাচ্ছি ভিতরে। আপনারা দেখছেন আমাদের লিভিং রুমটা খুব সুন্দর করে আমরা পরিপাটি করে সাজিয়েছি। আপনারা চাইলে এত সুন্দর করে আপনাদের মনের মতো করে এখানে সাজিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের লিভিং রুম। আমাদের টোটাল গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে 1236 স্কোয়ার ফিটের, যার মধ্যে ফার্স্টে আমরা দেখালাম হচ্ছে লিভিং রুম। আমাদের এই লিভিং রুমে 2টি উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে একটা উইন্ডো অফ করে একটা উইন্ডোকে বড় করে সেক্ষেত্রে আপনারা এখানে করতে পারেন। সো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ডাইনিং রুমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আমাদের ডাইনিং রুমটা, একটা ডাইনিং টেবিল রাখা আছে এইখানটাতে। তার পাশাপাশি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি বাফেটের জন্য আমরা একটা করেছি এখানে। আপনারা চাইলে এখানে বাফেট সিস্টেম করে আপনাদের মিলটা আপনারা এখান থেকে নিতে পারেন যার যার মতো করে, অথবা চাইলে আপনারা এখানেও রেখেও করতে পারেন। ডান পাশে দেখছেন যে একটা চেম্বার করা আছে এখানে ওয়াশিং মেশিন অথবা ডিপ ফ্রিজ রাখা জন্য। আপনারা চাইলে এই চেম্বারটা রাখতেও পারেন অথবা এটাকে টোটালটাকে একসাথে করে ফেলতে পারেন, ঠিক আছে। তারপরে আমাদের এইখানে টোটাল আমাদের এই হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 1236 স্কোয়ার ফিট, যেখানে আপনি 2টা বেডরুম পাচ্ছেন, গেস্ট বেড, একটা ড্রয়িং, একটা হচ্ছে ডাইনিং, তার পাশাপাশি একটা কিচেন পাচ্ছেন, একটা সার্ভেন্ট বেড প্লাস হচ্ছে বাথরুম। এটা একটা গেস্ট বেড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেস্ট বেড আছে। তার পাশাপাশি আমার পিছনে হচ্ছে একটা স্টোর রুম আছে, আপনার প্রয়োজনীয় মালামাল থেকে শুরু করে সব কিছু আপনি এই স্টোরে আপনারা করতে পারবেন, স্টোর করতে পারবেন। আমার ঠিক হাতের বাঁ পাশে আর একটা বেডরুম আছে, গেস্ট বেড, আমি আপনাদেরকে এখন এটা দেখাবো। এটা আমাদের হচ্ছে আরেকটা গেস্ট বেড, এই গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে টোটাল হচ্ছে 2টা বেডরুম আপনি দেখছেন। তো আপনারা যদি চান সেক্ষেত্রে একটা বেডরুম আপনারা এখান থেকে তুলে দিতে পারেন, আপনার লিভিং রুম প্লাস ডাইনিংটাকে বড় করার জন্য আমাদের এই সামনের এটা বেডরুমটাকে আপনারা তুলে দিয়ে শুধু একটা বেডরুম এখানে রাখতে পারেন। এতে করে সুবিধা হবে আপনার লিভিং প্লাস হচ্ছে ডাইনিংটা অনেক বড় হবে, অনেক সুন্দর হবে দেখতে, পরিপাটি হবে যদি আপনাদের প্রয়োজন হয়। আপনারা চাইলে ইন্টেরিয়রটা আপনাদের মতো করে কিছুটা চেঞ্জ আনতে পারবেন, আমাদের মডিফিকেশন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আলোচনা করে।
আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কিচেনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কিচেন রুম, কিচেনে এখানে উপরে ক্যাবিনেট করা আছে। আপনারা দেখছেন কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে কিচেন ক্যাবিনেট করা আছে, চুলা আছে এই দিকটাতে, এটাতে সিঙ্ক রাখা আছে। আমরা এখানে যাচ্ছি, একটু ভিতরে যাব। কেউ যদি চায় যে না ঠিক আছে আমার এই কিচেনটাকে আমি আরও সুন্দর করে ডেকোরেট করে নেবো, এটা পসিবল। আমরা যেটা দেখাচ্ছি আপনারা চাইলে কিচেনের সাইজটা একটু বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যাবো হচ্ছে কিচেন বারান্দা আছে, কিচেনের সাথে একটা একটা বারান্দা আছে, তারপর সেখানে সিঙ্ক রাখা আছে। এই কিচেনের একটা বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বারান্দার সাথে হচ্ছে আমাদের হচ্ছে সার্ভেন্ট বেড উইথ বাথরুম। আমরা একটু দেখাচ্ছি সার্ভেন্ট বেডটা এখন আপনাদেরকে, একটু দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সার্ভেন্ট বেড, তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যাবো হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে। আমরা যে স্টেটা দেখতে পাচ্ছেন এই স্টে হয়ে আমরা যাচ্ছি। আমি একটু বলে রাখছি যে আমাদের যে স্টেয়ার ডিজাইনটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। কেউ যদি চায় যে না এই স্টেয়ারের ডিজাইন সে নিজের মতো করে করবে, সেক্ষেত্রে এখানে মডিফিকেশন অপশন আছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ডিজাইন ইনক্লুড করতে পারেন। সো আমরা এখন যাবো উপরে, প্লিজ কাম। আমি এখন যে পয়েন্টটিতে আছি এটা হচ্ছে দুটো স্টেয়ারের মাঝখানের জায়গাটুকু। আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই উইন্ডোর সাইজটা আপনারা চাইলে এর ছোট বড় করতে পারেন, অথবা পুরোটা গ্লাস দিয়ে একদম বটম লাইন পর্যন্ত আপনারা নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা ডিজাইনটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। দেন আমরা যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আমাদের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। আপনারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে করতে পারবেন। এই লিভিং রুম এর সাথে, ফ্যামিলি লিভিং এর সাথেই হচ্ছে আমাদের লেফট কর্নারে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাইল্ড বেড। আমরা একটু দেখবো চাইল্ড বেডটা, দিস ইজ আওয়ার চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ বাথরুম আছে। আপনারা দেখছেন যে এই হচ্ছে একটা বাথরুম, চাইল্ড বেডের সাথে এটা একটা বাথরুম, বাথরুমের সাইজটা বেশ বড়। তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের মাস্টার বেডে। তো দেখতে থাকি আমাদের মাস্টার বেডটা কেমন কি আছে, এখানে কিভাবে সাজিয়েছি এটা আমরা। দিস ইজ আওয়ার মাস্টার বেড এবং সব থেকে বড় বেডরুম, যেটা অবশ্যই মাস্টার বেড একটু বড় হয়। এটার সাথে অবশ্যই একটা অ্যাটাচ বেলকুনি আছে। আপনারা জানেন মাস্টার বেডের সাথে নর্মালি একটা বেলকুনি থাকে, তো আমাদের এখানে আমি একটা সুন্দর বেলকুনি দিয়েছি। আমরা এখন দেখাবো সেই বেলকুনিটা কেমন। বেলকুনি থেকে পুরো প্রজেক্টের ভিউ প্লাস হচ্ছে আপনার বাহিরের যে লন রোডের ভিউটা টোটালটি আপনি কভার করতে পারবেন চাইলে। আপনি খুব সুন্দর করে এখান থেকে সব কিছু মনিটরিং করতে পারবেন, নিচে কী কী আছে বা কে কী করছে। আমরা একটু মাস্টার বেডটা ঘুরে দেখি, মাস্টার বেডে আর কী কী আছে। মাস্টার বেডের সাথে একটা সুন্দর এবং অনেক বড়, সব থেকে বড় এই বাথরুমটা চাইলে এখানে আপনি বাথটাব ইউজ করতে পারবেন। যদি এখন এটাতে নেই, আমরা চাইলে এটাতে বাথটাব রাখার জন্য এনাফ জায়গা রেখেছি। আপনারা দেখতে পারেন সুন্দর করে আমাদের এই বাথরুমটা, এটার সাইজটা সবগুলো বাথরুম থেকে বড়, খুব সুন্দর করে সাজিয়েছি। মাস্টার বেডটা অনেক বড়। আপনারা, আমরা যেভাবে সাজিয়েছি আমরা চেষ্টা করেছি খুব সুন্দর করে দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের মতো করে ইন্টেরিয়রে আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন সুন্দরভাবে। এখন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড যে চাইল্ড বেড। এবং আমি একটু বলে রাখতে চাই যে আমাদের এই চাইল্ড বেড, এই চাইল্ড বেডটা হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে অ্যাট্রাকটিভ এই ডুপ্লেক্সের মধ্যে। আমরা একটু যাবো সেই চাইল্ড বেডটা, দেখবো কেমন সেই চাইল্ড বেডটা। এই চাইল্ড বেডটা একটু বড়, ইয়াস, এটা একটু বড়, অনেক সুন্দরভাবে দেখছি আমরা, খুব সুন্দর করে সাজানো পরিপাটি করে। এই চাইল্ড বেডের মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে এটা একেবারে ওপেন টেরাসের সাথে। আমি বলবো যে সব থেকে সুন্দর এবং সব থেকে অ্যাট্রাকটিভ এইটা হচ্ছে রুম হচ্ছে এটা। এখান থেকে টোটাল প্রজেক্টের ভিউটা আপনি শুয়ে থেকে দেখতে পারবেন এবং হচ্ছে ওপেন টেরাসের যে ফ্লেভারটা আছে সেই টোটাল টেস্টে আপনি এখান থেকে নিতে পারবেন। সো প্লিজ একটু দেখি আমরা আমাদের এই এখান থেকে কীভাবে আমরা ওপেন টেরাসটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এখন আমরা দেখবো হচ্ছে এই চাইল্ড বেডের ওয়াশ সাথে যেটা ওয়াশরুম সেটা, সেটাও দেখবো। ভিউয়ার্স, আমি কিন্তু আগেই বলেছি প্রতিটার সাথেই কিন্তু আমাদের অ্যাটাচ বাথরুম আছে, হ্যাঁ, আমরা একটু দেখছি এখন, ঠিক আছে? তারপরে এইটার আরেকটা ইম্পর্টেন্ট থিং আছে যে এই রুম থেকে আপনি চাইলে আমাদের টপ ফ্লোর অর সেকেন্ড ফ্লোর যেটাই আমরা বলি না কেন আপনি সেখানে যেতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই ডুপ্লেক্স বাড়ির সব থেকে অ্যাট্রাকটিভ এবং বিউটিফুল প্লেস, ওপেন টেরাস, যেটা টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 438 স্কোয়ার ফিট। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ আছে এইখানটাতে। এই গাছটা আপনার বাড়ির সৌন্দর্যটা প্লাস এই ওপেন টেরাসের সৌন্দর্যটা আমার মনে হয় যে অনেক বেশি বৃদ্ধি করেছে। আপনারা চাইলে এই ওপেন টেরাসটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে জোছনা বিলাস করতে পারেন, চাইলে বৃষ্টি স্নান করতে পারেন, এখানে সন্ধ্যাবেলা বসে ফ্যামিলির সাথে বসে কফি খেতে পারবেন, বাচ্চারা আসলে সবাই মিলে ফ্যামিলি মেম্বার্স বা কোনো গেস্ট যদি আপনার বাসায় আসে সেক্ষেত্রে এখানে বসে আপনি গল্প করতে পারলেন। সো খুবই সুন্দর করে এই জায়গাটাতে ইউটিলাইজ করার জন্য হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া আপনি মেনটেন করতে পারেন।
ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পিচ রুফে। আপনারা দেখতেছেন এখানে সুন্দর করে আমরা যাচ্ছি। এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে আপনারা হচ্ছে খরগোশ অথবা বিড়াল যদি কেউ পুষতে চান সেখানে পুষতে পারেন। এখানে একটা সুন্দর করে রাখা আছে জায়গা। সো এখন আমরা যাব হচ্ছে সিঁড়ি দিয়ে উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পিচ রুফে যাওয়ার রাস্তা। তো আমরা যাচ্ছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ওপেন জায়গা আছে যেখানে হচ্ছে গার্ডেনিংয়ের জন্য আমরা রেখেছি এই জায়গাটুকুতে। আমার পিছন এই বাপাসটাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাঠ দেখা যাচ্ছে। এটা হচ্ছে চাইল্ড গলফ কোর্স আমরা বলি, বাচ্চাদের জন্য এখানে হচ্ছে গলফ খেলার জন্য রেখেছি। ওকে ভিউয়ার্স, এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের টপ ফ্লোর। আপনি টপ ফ্লোরে অনেকটা জায়গা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা দেখছেন যে এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, তার পাশাপাশি পিছনে একটা জায়গা ফাঁকা আছে। আপনারা চাইলে এখানে ইনাফ গার্ডেনিং করতে পারবেন, এখানে গার্ডেনিং জন্য ইনাফ জায়গা আছে। চাইলে আপনি টবের মধ্যে রেখে চার পাঁচটাতে আপনি গার্ডেন করে রাখতে পারেন চাইলে। আর ঠিক এই পাশে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে আমরা রেখেছি সুইমিং পুলের জন্য। আপনি যদি চান সেক্ষেত্রে এখানটা সুইমিং পুল নিতে পারেন, অথবা যদি সুইমিং পুল মনে করেন যে না নিবেন না সেক্ষেত্রে আপনি চাইলে একটা জাকুজি অথবা ওয়াটার বডি রাখতে পারেন। তার পাশে দেখছেন যে এখানে একটা রুম আছে, যে রুমটাকে আমরা বলছি যে অফিস রুম অথবা প্রেয়ার রুম, অথবা হচ্ছে আপনি চাইলে এটাকে বেডরুমও করতে পারেন, লাইব্রেরি করতে পারেন। একটা জিনিস বলে রাখতেছি সেটা হচ্ছে এইটার সাথেও কিন্তু আমাদের অ্যাটাচ বাথরুম আছে। এখানে যতটা রুম আপনি দেখেছেন সবগুলোর সাথে অ্যাটাচ বাথরুম প্লাস এইটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। আমরা এই যে বাথরুমটার সাইজটা অনেক বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা অনেক বড়। আর এই রুমটা হচ্ছে সব থেকে মজার প্লাস চিলে কোঠা রুম যদি আমরা বলে থাকি, এটা চিলে কোঠা রুম হতে পারে। আপনি চাইলে এখানে অনেক সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে এটা বেডরুমও করতে পারবেন চাইলে। আমাদের এই পিচ রুফের টোটাল সাইজ হচ্ছে 534 স্কোয়ার ফিট। আপনারা যদি একটু উপরে খেয়াল করেন দেখেন আমাদের এইখানে আমরা যে টালিগুলো ইউজ করেছি, আমাদের এখানে 100 বিঘার মধ্যে যে 125টা বাড়ি আমরা করতেছি প্রতিটা বাড়ির কিন্তু সেম পিচ রুফটা হবে, সেম টালিগুলো আমরা ইউজ করব। সো আপনারা এটা একটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইন আমাদের এই প্রজেক্টের জন্য, আপনারা এটা চিন্তা করতে পারেন।